ছিল তখন আমি সাথে গেছি আমাকে কিছু বলে না আমাকে বলছে কলি দুষ অপরাধ করছে আমি আমি বলছি তুমি অপরাধ করছো ঠিক আছে কিন্তু আমি তোমাকে সাহায্য করতেছি এটাই হচ্ছে আমার মেইন অপরাধ ভবিষ্যৎ আছে এই মামলার পলাতক আসামি জাহাঙ্গীর সরজমিনে গ্রেফতার আনার কলি কলি আপু আসলে জবাইটা কিভাবে করলো জবাইটা কিভাবে করছো এটা জানি না কিন্তু হাত বেঁধে যখন বস্তার ভিতর ঢুকে ফেলছে তখন দেখছি যে আমি আপনার সাথে আপনার স্বামী পরামর্শ বা পরিকল্পনা কিছু করে নাই কিন্তু কোনো পরিকল্পনাই ছিল না এরকম আমার সামনে কোনো পরিকল্পনাই করে নাই জাহাঙ্গীর তার নিজ বাবাকে জবাই করে 10 টুকরা করলো আপনি চিল্লাপাল্লা করলেন না কেন মানুষকে জানানোর চেষ্টাটাও করলেন না কেন আমার স্বীকার করার কাউকে বলার সেই ক্ষমতাটা আমার ছিল না আপনি কি স্বামী সহ কাজে লিপ্ত ছিলেন আমি আমি যে এই কাজটা করতেছি তোমার ভালোবাসার আবেগের টানে করতেছি কিন্তু বিবেক দিয়ে বিবেচনা করলে তখনও কি আপনার স্বামী আপনাকে কিছু বলে নাই তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আপনি তখনও বুঝতেছিলেন অপরাধ এখনও বুঝতেছেন অপরাধ তাহলে ব্যবস্থা নিলেন না কেন করছে বিবেক কাজ করে নাই আসামি জাহাঙ্গীরের স্ত্রী ইনি তাকে মহাখালী থেকে গ্রেফতার করা হয় তারপর তাকে রিমান্ডে নেওয়া হয় সে সব কিছু স্বীকার করে জবানবন্দি দেয় তার জবানবন্দিতে সে মানুষের হার্ট অ্যাটাক করার মতো কথা সহজে সলীলায় মুখস্থের মতো বলে দিলেন ছেলে এবং পুত্রবধূ মিলে শ্বশুরকে 10 টুকরা করে ব্যাগে করে ফেলে দেয় 10 টুকরা একত্রে করার জন্য পুলিশ আসামি সহ মাঠে নামে দেহের সব কিছু পাওয়া গেলেও এখন পর্যন্ত মাথার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি যাই হোক কলির এই জবানবন্দি মানুষ জানলো হয়তো আমরা এখন ভাবব কলি তার নিজের জীবন বাঁচাতে স্বামীকে সহযোগিতা করেছিল এখন দেখার বিষয় একটাই আইন কলির জন্য কতটা সহায়ক নাকি শাস্তিদায়ক হয়